হয় আজি আমি বাইক রেলি আমি আরম্ভ করেছি জয়রাম কুশির পরা রালিনাকে আর এই বাইক রেলি কার্যসূচীটো আমি রাভা জাতীয় ছয় সংগঠনে আজি আমি কার্যসূচী পালন আমি করেছি রাভা জাতীয় ছয় সংগঠন বলে গেলে অল রাভা স্টুডেন্টস ইউনিয়ন অল রাভা ওমেন কাউন্সিল অল রাভা ন্যাশনাল কাউন্সিল বেবাক রাভা ক্রৌরাং রঞ্চুং সদৌ রাভা কৃষ্টি সম্মিলন শিখ শিডুল ডিমান্ড কমিটি এই ছয় সংগঠনে আমি বাইক রেলি কার্যসূচী আমি করেছি এই কারণে করেছি যে আমার রাভা আসন সাহিত্য সাংস্কৃতিক পরিকল্পনা ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করায় প্রধান লক্ষ্য আনহাতে রাভা আসনের বাহিরত যখন রাভা লোক আছে তেওঁলোকৰ কাৰণে রাভা ইউনিয়ন পরিষদ গঠন করব লাগে এই দাবি আমার দীর্ঘদিনিয়া দাবি আর যাওয়া লোকসভা নির্বাচনের আগতে বর্তমানের যে বিজেপি সরকার আছে বিজেপি সরকারের নেতৃবৃন্দই আমার লগত আলোচনা করেছিল আর আলোচনা মর্মে তেওঁলোকে আমাক প্রতিশ্রুতি দিছিল যে তেওঁলোকে সরকার আহিলে আমার যে সমস্যা আমার দীর্ঘদিনিয়া যে দাবি এই দাবিটোকে সমাধান করব আর আমার ষষ্ঠ অনুচ্ছেদ দিব কিন্তু মোৰ ওপৰত দেখা গল আজি দুটা বছর চলিল বিজেপি সরকার কিন্তু আমার সমস্যাটার প্রতি বা আমার দাবিটার প্রতি কোনো গুরুত্ব নিদিলে যার ফলত আমি আজি পুনৰ সংগ্রাম করবর কারণে আমি রাইজে আমি ওলাই আহিবর কারণে আমি বাধ্য হয়েছি। আজির কার্যসূচীতে নিয়ে কি মন্তব্য দেব আপনি? না, আজির কার্যসূচীতে আমি পাঁচশখন আমার বাইক আমি উলিয়াইছো। আমার কর্মকর্তাসকল ইয়াত আহিছে, প্রায় হাজার কর্মকর্তাসকল আহিছে, যে আমার এটাই লক্ষ্য যদি আমার ইস্যুটক এই সরকারখানে কোনো ধরনের গুরুত্ব নিদে, সমস্যা যদি সমাধান নকরে, তাহলে আগন্তুক লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা যিকোনো পঞ্চায়েত নির্বাচনত আমি এই বিজেপি সরকারক আমি হরুবর কারণে আমি নিশ্চয় কাম করিম। মানে প্রতিশ্রুতির নহয়, এটা কামেরে আমাক দেখাব লাগে। যে অলপতে কল যে দুমাহর ভিতর আমার প্রতিবেদনটা দাখিল করা হব বলে আমি কব বিচারিছি দুমাহ কিয় অহা সপ্তাহতে প্রকাশ করে কেনে দিল্লীলৈকে প্রেরণ করার ব্যবস্থা করো, কারণ আমাক ইতিমধ্যে পাঁচটা বছর কমিটি গঠন করার পিছত এদিনও মাতি কেনে আমার সুন্দর রূপত আলাপ আলোচনা নকরি। তো এই এই প্রমাণ করেছে যে আমার রাভা আসনবাসী রাইজর ইস্যুটো সমাধান করবর কারণে প্রতিষ্ঠা নাই। রাভা আসন এলাকাত বসবাস করা রাভার লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীসমূহর সাংবিধানিক অধিকার তো দিবর কারণে ইচ্ছা প্রকাশ করা নাই। বিচারে যে ইয়াত কেবল মাত্র রাজনৈতিক মুনাফা আদায় করবর কারণে আমাক কেবল রাজনৈতিক দৃষ্টিকোণের চায় আর সেই কারণে আমার জনজাতি হিসেবে ইয়াত ট্রিটমেন্ট করা নাই। এই মুসলমান মানুষ খিলঞ্জীয়া হিসেবে জিয়াই থাকবে দিব বিচরা নাই, যেহেতু এটা একটা বিদেশী আগ্রাসনের বাফার জোন হিসাবে কোয়া হয়েছে। এই বাফার জোনটুক, এই বিদেশী করিডরটুক বন্ধ করে এই অঞ্চলত বসবাস করা রাভার লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের ভূমির অধিকার, তারপর ভাষা কলা সংস্কৃতির যে অধিকার আছে এই অধিকারটা আমার দিব বিচরা নাই। আমার গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকিব, তারপরও যদি সরকারে যদি আমাক গুরুত্ব নিদিয়ে, তারপর রাজনৈতিকভাবে আমি রাজনৈতিক হিসাবে প্রত্যুত্তর দিবর কারণে আমি একত্রিত হয়েছি। সে বিধানসভায় হোক, এমপিএ হোক, পঞ্চায়েতে হোক, যি দল বা সরকারে আমার ইস্যুটো সমাধান করবর কারণে এই প্রতিষ্ঠা প্রকাশ নকরে, আমি রাজনৈতিক ভাবে কোনো ধরনের সম্পর্ক আমি রাখব নিবিচার আর রাজনৈতিকভাবে একা দিব কারণে আমি ইতিমধ্যে একত্রিত হয়েছি। আজির এই প্রোগ্রামটা আমি নিখিল রাভা ছাত্র সন্থা, নিখিল রাভা মহিলা পরিষদ, শিখ শিডুল দাবী ডিমান্ড কমিটি আর আমার রাভা সাহিত্য সভা, সদু রাভা কৃষ্টি সম্মিলন আর আর এন সি এই ছয়টা রাভা জাতীয় সংগঠনে এই প্রোগ্রামটা লওয়া হয়েছে। আপনাদের জানাই যে দীর্ঘদিন ধরে আমি রাভা আসনক ছাত্র ছাত্র পরিকল্পনাক আমার ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্ভুক্ত করার কারণে যে দাবি করে আছো, এই দাবিটো সরকারে বারে বারে আমার প্রতারণা করে আছে। আর এই প্রতিবাদতে আমি দ্বিতীয়লানি হিসাবে আমি আজি সাতাশ তারিখের অহা 30 মেলৈকে এই প্রোগ্রামটো আমার ধারাবাহিকভাবে চলি থাকিব। ইয়ার পিছতে আছে আমার অন্নসন কার্যসূচী গোটেই যা জিলা কমিটি আছে, আমার জিলা কমিটিয়ে জিলা ভিত্তিক অন্নসন কার্যসূচী হব। তারপরে আছে আমার রাজভবন ধর্ণা, তারপর আছে সাইকেল র্যালি, এইকটা প্রোগ্রাম লই আমি প্রতিবাদ করি। ইয়ার পিছতো যদি সরকার কোনো ধরনের পদক্ষেপ নলয় তাহলে আমি ইয়ারকে আর জঙ্গি আন্দোলন কার্যসূচী লওয়ার কারণে বাধ্য থাকিম নিশ্চয়। তো আজির কার্যসূচী, আজির কার্যসূচী তো আমার জয়রাম কশিরপর রানীলৈকে বাইক র্যালি চলি আছে। এই বাইক র্যালি আমি ইতিমধ্যে আমি দনুভাঙা আঞ্চলিক আমি খোয়ার কারণে ব্যবস্থা করেছো আর খোয়া ইতিমধ্যে খোয়া চলি আছে। আর ইয়ার পিছত আমি মোটামুটি খোয়া হওয়ার পিছতে আমি রানীলৈকে রওনা করি। ইয়ার পিছত কি বাইক হব? মোটামুটি 500 বাইক আমার এই বাইক র্যালি জড়িত হয়ে আছে। কি মানুষ আজ যোগ দিয়ে আছে প্রোগ্রাম? ইয়ার 500 মোটামুটি 700 মানুষ আবার, ডাবল বাইক আছে,
ডাবল কিছুমান হেৰি কৰিছে বাইক কোনটো আপোনালোকে আন্দোলনৰ কাৰ্যসূচী ঘোষণা কৰিছিল দিনৰ আন্দোলন চলিছিল কিন্তু চৰকাৰে কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ কৰা দেখা নগল যাৰ ফলত আপোনালোকে পুনৰ বাইক ৰেলীৰে আৰম্ভ কৰিছে কোনো আন্দোলন কিন্তু ইয়াৰ পিছতো যদি ব্যৱস্থা গ্ৰহণ নকৰে চৰকাৰে কি ধৰণৰ আন্দোলনৰ কাৰ্যসূচীলৈকে আপোনালোকে আগবাঢ়িব না ইতিমধ্যেতো আমি আকৌ দ্বিতীয়লানি আমি আন্দোলন ঘোষণা কৰা মুখাজি আমাৰ বাইক ৰেলী আৰম্ভ হৈছে আজি ৰাণীৰ জয়ৰাম কুচিৰ পৰা ৰাণীলৈকে বাইক ৰেলী और ये बाइक रेलर जरिए आम सरकार जाना दी विचार अति शीघ्र सरकार व्यवस्था ग्रहण कर लगे अन्था आपुनी कहार दौरे आंदोलन और उग्रगतित हम यह आंदोलन जैसे राभा हसन भारत स्वास्थ्य अनुसूची अंतर्भुक्त नक भारत संगीत स्वास्थ्य अनुसूची अंतर्भुक्त नक जैसे बाहर थका राभासर कारण राभा उन्नयन परिषद गठन नक তৃতীয়লৈকে কোনো কাৰণে স্থবিল নহয় এই ৰাভা হাছং আন্দোলন আমাৰ এই আন্দোলন আমাৰ অধিকাৰ আমি অধিকাৰ বিচাৰি এই আন্দোলন কৰিছোঁ আজি দীঘলীয়া সংগ্ৰাম আমি দীঘলীয়া সংগ্ৰাম কৰিব লগা হৈছে আজি আমাৰ ৰাভাসকলৰ লগতে ৰাভা হাছং বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠী জনজাতিসকলৰ সকলোৰে মৌলিক অধিকাৰ নিজৰ প্ৰাপ্য নিজৰ ঘৰ নিজৰ মাটি ভেটি ৰক্ষাৰ কাৰণে আমি সংৰক্ষিত হোৱাটো আমি বিচাৰিছোঁ বিজেপিৰ যৌথ সংগ্ৰামৰ মিত্ৰতা আছে কিন্তু তৎসত্ত্বেও কিন্তু যিধৰণে গুৰুত্ব আৰোপ কৰিব লাগিছিলে ৰাভাসকলৰ সমস্যাসমূহ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব আৰোপ কৰা নাই গতিকে ২৪ লোকসভা ইলেকশ্যন আহি আছে এই ক্ষেত্ৰত আপোনালোকৰ ভূমিকা কি হ'ব মিত্ৰতা নিশ্চয়কৈ এই ক্ষেত্ৰত ইতিমধ্যে আন্দোলনৰ আমাৰ নেতাসকলে ইতিমধ্যে ঘোষণা আগবঢ়াইছে তাৰ বিহিত ব্যৱস্থা হ'ব কাৰণ ৰাইজেই ৰজা এটা কথা ৰাইজেই ৰজা পাতিছে গতিকে ৰজা কেনেকে পাতিব লাগে রজাক কেনেকে রজার আসনের পর আতরাব লাগে তার কারণে প্রত্যুত্ব নিশ্চয় রাইজে দিব তার কারণে সময় নিশ্চয় বুঝি পাব সরকারে যদি আমার দাবি মানি নলে তার প্রত্যুত্তর অহা নির্বাচন নিশ্চয়ই সরকারে পাব আজি এই বাইক র্যালি কিমান যুবক যুবতী অংশগ্রহণ করেছে ইয়াত অতি কমে আমার 3000 বাইক র্যালি অংশগ্রহণ করেছে গতিকে আর ইয়ার উপরে আমার বিভিন্ন ঠাইতে আকো আমার সভা কমিটি এইবিলাক অনুষ্ঠিত হবো।